वेलकम स्टूडेंट्स, सबाई भालो आछो तो? तो आज के आमी तुम्हारे क्लास एटेर गणितेर जे थार्ड पार्ट एक्टिविटी टास्क देवा हुए छिलो पार्ट थ्री सेटार ओपरे आलोचना करब एवं सेई प्रश्नगुलो किभाबे समस्यार समाधान करा जाए सेटा आमरा देखब। तो सबाई संगे थाको एवं मनोयोग दिए भिडियोटा लक्ष्य करो। देखो तुम्हारा कोश्चनटा देखते पाच्छो, पार्ट थ्री एर प्रथम अंश जेटा देवा आछे अध्याय एगारो शतकड़ार ओपरे अंकगुलो देया आछे। प्रथम जे कोश्चनटा आछे कोश्चन नम्बर वन आछे कि कोश्चनटा एकशो टाकार 15% समान कत टाका हय एटा जानते चाओ होयेछे। ठीक आछे, ताहले तोमरा जानो जे एटा खूब सिम्पल अंक, आमार मने हय तोमरा अनेके करे फेलेछो। एकशो टाकार 15% शतकड़ा विषय तुम्हारे निश्चय धारणा आज 15% मान बोझा कि 100 भागर मध्य 15, 15% बोलते बोझा 100 भागर मध्य 15 भाग। ताहले 100 टाकार 15% आमरा किभावे बार करब, 100 टाकार आछे देखो एखाने टाकार माने कि टाका एर, अर्थात एखाने आमरा एर शब्दटा एर संगे जुक्त आछे ताई लिखछि 100 टाका एर 15%। ठीक आछे, 100 টাকা এর 15% সমান 100 টাকা এর এর জন্য আমরা জানি কি করতে হয়, গুণ করতে হয়, এবং 15% মানে 15/100। তাহলে দেখো 100 ভাগ করে কেটে গেল, আমরা পাচ্ছি কত, 15 টাকা। ঠিক আছে, তাহলে এটা তোমার অ্যানসার, 100 টাকার 15% সমান হচ্ছে 15 টাকা। কোশ্চেন নাম্বার টুতে চলি আমরা। কোশ্চেন নাম্বার টুটা কী আছে, 10 টাকা 200 টাকার শতকরা কত ভাগ। তাহলে লিখছি, ধরি 10 টাকা 200 টাকার শতকরা এক্স ভাগ। ঠিক আছে, ধরি 10 টাকা 200 টাকার শতকরা এক্স ভাগ। তাহলে আমি কি বলতে পারি যে 200 টাকার শতকরা এক্স ভাগ সমান 10 টাকা, তাই না? তাই লিখছি যে 200 টাকার শতকরা এক্স ভাগ সমান হচ্ছে 10 টাকা। এবার দেখো টাকার মানে কি টাকা এর, তাই লিখছি অতএব 200 টাকা এর শতকরা এক্স ভাগ মানে কি এক্স বাই হান্ড্রেড, তাই তো? শতকরা মানে আমরা 100-র মধ্যে কত সেটা বুঝি, তাহলে শতকরা এক্স ভাগ মানে কত, এক্স বাই হান্ড্রেড। বুঝতে পেরেছো? তাহলে পেলাম 200 টাকা এর এক্স বাই হান্ড্রেড সমান 10 টাকা। অর এবার আমরা লিখছি 200 টাকা এর মানে কি, এর মানে গুণ, এক্স বাই হান্ড্রেড মানে লিখলাম সমান 10। অর এক্সের মান বার করে ফেলবো এবার, দেখো 10 আর 100 কোনাকুনি গুণ হবে, 100 গুণ 10, বাই নিচে কী লিখব 200, এই 200টা ওপরে আছে এটা এখানে নিচে চলে আসবে, এক্স সমান পাচ্ছি 100 গুণ 10/200, 0 কেটে দাও, 2 দিয়ে 10 ভাগ পাচ্ছি 5, তাহলে এক্স সমান আমরা পেলাম 5। এটাই উত্তর, যে অতএব উত্তর কী হবে যে 10 টাকা 200 টাকার শতকরা 5 ভাগ। ঠিক আছে, শতকরা শব্দটা লিখতে কিন্তু ভুলো না, 200 টাকার শতকরা 5 ভাগ হয় 10 টাকা। নেক্সট কোশ্চেন চলো, পরের কোশ্চেনটা আমরা করছি, কোশ্চেন নাম্বার থ্রি। এই কোশ্চেনটা আছে কি কোন সংখ্যার 20% 15 হবে, অর্থাৎ একটা সংখ্যা তার 20% কত হবে, 15 হবে। তাহলে আমরা সংখ্যাটা ধরে নিচ্ছি, ধরি সংখ্যাটি সমান এক্স। ঠিক আছে, তাহলে এক্স হচ্ছে সেই সংখ্যা যার 20% হবে 15, তাহলে এক্সের 20% 15 হবে। তাহলে আমরা কী লিখব, যে অতএব শর্তানুসারে বা প্রশ্নানুসারেও লিখতে পারো, অতএব শর্তানুসারে এক্স এর 20% সমান 15, তাই তো? অর এক্স এর মানে কি গুণ 20%, এটাকে ভাঙলে আমরা ভগ্নাংশের আকারে কি পাবো, 20/100, তাই তো?
বুঝতে পেরেছ? শতাংশ আছে, সেই জন্য 20/100 লিখলাম, সমান 15। অর এক্স ইকাল টু কী হবে? এক্স সমান কী পাবো? 15। আর এই 100 নিচে আছে, এটা কোণাকুণি হবে, 15 × 100। আর নিচে কী আসছে? এই 20টা নিচে চলে আসছে, ঠিক আছে? 20 দিয়ে 100কে কেটে দাও, 5 × 100। অর এক্স ইকাল টু আমি কী পাচ্ছি? 15 × 5 মানে হচ্ছে 75। অর্থাৎ সংখ্যাটি হলো 75। 75 এই সংখ্যাটা 20% হয় কত? 15, ঠিক আছে? অতএব সংখ্যাটি হলো সমান 75। কোশ্চেন নাম্বার 4 কি বলেছে? নিচের চিত্রের ফাঁকা স্থানগুলো পূর্ণ করো। প্রথম একেরটা, 4-এর 1-এর কোশ্চেনটা যেটা আছে, 4-এর 1 দেখো, এখানে বলেছে দশমিক থেকে শতকরায় পরিণত করো। খুব ভালো কথা। প্রথমে 4-এর 1-এর যে এর অঙ্কটা আছে 0.29 সমান আমাকে এই দশমিক সংখ্যা থেকে শতকরায় পরিণত করতে হবে। তাহলে আমি 0.29 এই দশমিক সংখ্যাকে আমি কি করব, এই দশমিক সংখ্যাকে আছে 0.29, তোমরা জানো দশমিক উঠে গেলে আমরা নিচে কি পাবো, একের পরে কতগুলো শূন্য পাই। এখানে দশমিক বিন্দুর পরে দু ঘর ছিল, সেই জন্য একের পরে দুটো শূন্য পেলাম, ঠিক আছে? তাহলে হলো কি সমান 29/100 পেলাম, ঠিক আছে? এবার দেখো, তোমাকে বলেছে দশমিক থেকে শতকরায় পরিণত করো। শতকরায় পরিণত করতে গেলে আমাদের করতে হবে কি, 100-এর মধ্যে কত সেটা বার করতে হবে। এখানে অলরেডি এটার নিচে হরে 100 আছে, অর্থাৎ এটা বোঝাচ্ছে যে 100-এর মধ্যে 29, 29/100 এটা বোঝাচ্ছে যে 100-এর মধ্যে 29। তার মানে এটা 100-এর মধ্যে 29কে আমরা একবারে লিখতে পারি কি, শতকরা চিহ্ন দিয়ে 29%। তাহলে তোমার যে বক্সটা আছে ফাঁকা ঘরে, তুমি কী লিখবে? 29%। এবার দেখো বিয়ের কোশ্চেনে বলেছে 0.05, ঠিক আছে, সমান এটা দশমিক সংখ্যা, আমি দশমিকটা তুলে দেবো, 0.05 এই দশমিক তুলে দিলাম। একের পরে যেহেতু দশমিকের পরে দু ঘর ছিল, তাহলে দুটো শূন্য আনলাম, তাহলে কি হচ্ছে 5/100, তাই না? ওপরে তো দশমিক নেই, সেগুলো দেখো, 5 মানে শুধু 5, আর নিচে 100, তাহলে 5/100 মানে কি 100-এর মধ্যে 5, অর্থাৎ 5%। তাহলে 0.05 দশমিক সংখ্যা থেকে আমরা পেলাম কি 5%। এবার 4-এর যে 2-এর কোশ্চেনগুলো আছে, এখানে আবার উল্টোটা, অর্থাৎ শতকরা থেকে দশমিকে পরিণত করতে হবে। প্রথম যেটা আছে 91% আছে, 91% সমান কি 91/100, তাই না? পার্সেন্ট সাইন মানেই বোঝাচ্ছে শতকরা 91, অর্থাৎ এটা হচ্ছে 91/100/100। এবার এই সংখ্যাটাকে কী করতে হবে, আমাদের দশমিকে প্রকাশ করতে হবে। এখানে 100 দিয়ে ভাগ করতে হচ্ছে, আর তাহলে 100 দিয়ে যদি ভাগ করতে হয়, আমরা জানি যে দশমিক বিন্দু ডান দিক থেকে বাঁ দিকে সরবে, শিফট করবে, তাই তো? এবার এখানে তো কোথাও দশমিক দেওয়া নেই, তাহলে আমি দশমিক কোথা থেকে পারবো? অ্যাকচুয়ালি 91 মানেই হচ্ছে আমরা লিখতে পারি 91.0/91.00, কারণ দশমিকের পরে এই শূন্যগুলোর এমনি কোনো মূল্য থাকে না। তাহলে তোমাকে ধরে নিতে হবে যে 91-এর পরে শেষে একটা দশমিক বিন্দু আছে, ঠিক আছে? এইবার এই দশমিক বিন্দুটা ডান দিক থেকে বাঁ দিকে সরবে, যেহেতু এখানে 100 দিয়ে ভাগ হচ্ছে, একের পরে দুটো শূন্য দিয়ে ভাগ হচ্ছে, সেই জন্য দশমিক বিন্দু ডান দিক থেকে বাঁ দিকে দু ঘর সরবে, এদিকে দু ঘর সরবে, ঠিক আছে? দু ঘর শিফট করবে। তাহলে এখানে যদি মনে মনে আমি ভাবি যে দশমিকটা আছে, একদম শেষে পড়ে আছে, তাহলে এখান থেকে দু ঘর মানে 1, 2, অর্থাৎ 9-এর আগে দশমিকটা বসবে। তাহলে তোমার সংখ্যাটা হচ্ছে কি 0.91, কিন্তু সামনে একটা শূন্য অবশ্যই লিখবে, না হলে সংখ্যাটা লেখাটা ঠিকঠাক হবে না, যেহেতু শুধু 0.91 কখনোই লিখতে নেই। এবার বিয়ের অঙ্কটা 8% দেয়া আছে, ঠিক আছে? এটা সমান আমাকে দশমিকে আনতে হবে। 8% মানে কি 8/% সাইনের জন্য আমি কী বললাম, পার্সেন্ট সাইনের জন্য আমি কী পাবো, লিখতে পারবো 100 লিখবো নিচে, তাহলে পেলাম কি 8% মানে হচ্ছে 8/100, ঠিক আছে?
अर्थात 100 দিয়ে 8 কে ভাগ। ঠিক আগের নিয়মে আগের অঙ্কেও যেমন বললাম দশমিক নেই কিন্তু আছে, অর্থাৎ 8 এর শেষে পড়ে আছে একটা দশমিক, মনে মনে ভাবতে হবে। এই দশমিকটা এদিকে এগোবে যেহেতু ভাগ হচ্ছে, তাহলে দশমিক এই দিকে শিফট করবে, ঠিক আছে। তাহলে একের পরে দুটো শূন্য দুঘর যাবে, তাহলে এখানে যদি দশমিক থাকে এটা এক ঘর পাচ্ছি, একটা সংখ্যা আছে কিন্তু এখানে আর একটা ঘর নেই, তাহলে তোমাকে একটা শূন্য দিয়ে ঘরটা ক্রিয়েট করে নিতে হবে। তাহলে তুমি কি করবে, 8 ছিল তুমি আর একটা ঘর বানিয়ে নিলে শূন্য লিখে, ঠিক আছে। এইবার এই শূন্যটা লিখলে তার আগে তুমি দশমিক বিন্দুটা বসাবে এবং সামনে অবশ্যই একটা শূন্য দেবে, ঠিক আছে। তাহলে 100 দিয়ে 8 কে ভাগ করলাম, দশমিক বিন্দু এখানটা আছে মনে মনে করতে হবে, এখানে আছে মনে করে নিয়ে দু ঘর এগোবো, এক ঘর ছিল এক ঘর শূন্য একটা বানিয়ে নিলাম, দিয়ে দুটো ঘর তৈরি করলাম, তার আগে দশমিক বসালাম আর সামনে একটা শূন্য দিলাম, ঠিক আছে। তাহলে এটা পার্সেন্ট থেকে এখানে আমি দশমিক সংখ্যায় পরিণত করলাম। এবার চলো 4-এর 3-এর অঙ্কগুলো দেখি। এখানে কি বলেছে, 4-এর 3 নম্বরের কোশ্চেন, ভগ্নাংশ থেকে শতকরায় পরিণত করো। প্রথম যে আছে এর কোশ্চেনটা 3-এর 4, এই ভগ্নাংশটা দিয়ে দিয়েছে, এখান থেকে শতকরায় পরিণত করতে হবে। তাহলে আমরা কি করে করব, সবচেয়ে শর্টকাট প্রসেস হচ্ছে তুমি 3-এর 4-কে 100 দিয়ে গুণ করে দাও। 3-এর 4 মানে বোঝাচ্ছে 4 ভাগের মধ্যে 3 ভাগ। তাহলে আমাদের শতকরায় পরিণত করতে বলেছে, তো শতকরায় মানে 100-এর মধ্যে কত। তাহলে আমরা যদি ঐকিক নিয়মে লিখতাম, তাহলে 4 ভাগের মধ্যে 3 ভাগ, 1 ভাগের মধ্যে কত, 100-এর মধ্যে কত, তা সেই হিসেবে আমরা 100 দিয়ে গুণ করছি। তাহলে ভগ্নাংশটাকে শতকরায় আনতে গেলে তুমি সরাসরি 100 দিয়ে গুণ করে দেবে। তাহলে 4 দিয়ে 100-কে ভাগ করলে জানি 25 হয়, তাহলে 25 আর 3 গুণ করলে 75, অর্থাৎ 3-এর 4 সমান আমি কী লিখব, এই বক্সে লিখে দেবে 75% সাইন কিন্তু অবশ্যই দেবে, ঠিক আছে, 75%। এবার বি এর কোশ্চেনটা 2-এর 5 দিয়ে দিয়েছে, একে আমাকে শতকরায় নিতে হবে। তোমরা নিশ্চয়ই করে ফেলতে পারবে, 100 দিয়ে গুণ করে ফেলো চটপট, ঠিক আছে, কাটাকুটি করো 5 দিয়ে। 100 কিন্তু ওপরে আছে, এটা কিন্তু মনে থাকে জানো, এটা কিন্তু নিচে নয়, এর নিচে কিন্তু একটা 1 আছে মনে রাখতে হবে, ঠিক আছে। তাহলে 5 দিয়ে 100-কে ভাগ করছি 20, 20 গুণ 2 কত পাচ্ছি, 40, অর্থাৎ 2-এর 5 এই ভগ্নাংশটা থেকে যদি শতকরায় পরিণত করা হয় তাহলে আমি কি পাবো, 40%। এবার দেখো 4-এর 4-এর অঙ্কগুলো, শতকরা থেকে ভগ্নাংশে পরিণত করো, শতকরা থেকে ভগ্নাংশে পরিণত করো। 23% আছে, এখান থেকে ভগ্নাংশে পরিণত করতে হবে। 23% সমান আমি কী লিখবো, 23/100, তাই তো, 23% সমান 23/100। তাহলে কী হয়ে গেল, এটা ভগ্নাংশে পরিণত হয়ে গেল, তো পার্সেন্ট সাইনের জন্য নিচে 100 লিখছি, 23/100। এবার দেখতে হবে যে এই ভগ্নাংশগুলো কাটাকুটি করে বা লঘিষ্ঠ আকারে পরিণত করা যায় কি না। এবার তোমরা তো জানো 23 একটা মৌলিক সংখ্যা, একে কোনো মানে 1 আর এই 23 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে মেলে না, আর নিচে 100 আছে, এটা একটা জোড় সংখ্যা, সুতরাং এই দুটোর মধ্যে কোনো কাটাকুটি হবে না বা কোনো ভগ্নাংশটা আর ছোটো করা যাবে না, এটাই তাহলে অ্যান্সার। 23% এই শতকরায় আছে, এখান থেকে ভগ্নাংশে পরিণত করলাম 23/100, এটাই থাকবে উত্তর। এবার বিয়েরটা 7.9% আছে, ঠিক আছে, সমান প্রথমে আমি 7.9 লিখলাম, পার্সেন্ট সাইনের জন্য কী লিখব, নিচে 100 লিখব, ঠিক আছে। তাহলে দেখো কী হলো, 7.9 আর নিচে 100। এবার এই দশমিকটাকে তুমি তুলে দাও, তুলে দিলে কী হয়, নিচে আমি একটা 10 পাচ্ছি, তাই না, এই দশমিকের পরে এক ঘর আছে বলে আমি নিচে 10 পেলাম। তাহলে আমার কী দাঁড়ালো ভগ্নাংশটা, 79/নিচে 1-এর পরে 3টে 0 মানে 1000। এবার চিন্তা করো যে এই সংখ্যাটাকে কি ওইটা দিয়ে কাটাকুটি করা যায়, এটা যাবে না, কারণ এটা তো জোড় সংখ্যা, 2 দিয়ে 5 দিয়ে 10 দিয়ে 100 দিয়ে ইত্যাদি সংখ্যাগুলো দিয়ে যাবে, আর 79 কিন্তু এগুলোর কোনোটা দিয়ে যায় না, এটা একটা মৌলিক সংখ্যা। সুতরাং আমার ভগ্নাংশটা যেটা চাইছে সেটা এটাই হবে উত্তর, 79/1000। তাহলে বুঝতে পারলে, এখানে কিন্তু দশমিক সংখ্যা সমেত দিয়েছিল পার্সেন্ট, কোনো অসুবিধে নেই, আমি বসিয়ে দিলাম পার্সেন্টের জন্য 100 আমার নিয়ম, এবং দশমিক তুলে দিয়ে আমি নিচে আবার 10 পেলাম, ফলে নিচে আমার 3টে 0 হলো, 79/
1000 ভগ্নাংশটা হলো। এবার 4 এর 5 এর অঙ্কগুলো করতে হবে তোমাদের, দশমিক থেকে ভগ্নাংশে পরিণত করো। দেখো প্রথমটা কি দিয়েছে, 0.02, এটা কি সংখ্যা, দশমিক সংখ্যা বা দশমিক ভগ্নাংশ, এখান থেকে সামান্য ভগ্নাংশে পরিণত করতে হবে, ঠিক আছে। একই রকম অঙ্ক সবই করছো, এটাও পারবে, 0.02। তাহলে দশমিকটা তুলে দিতে হবে, দশমিকের পরে দু ঘর আছে, তাহলে একের পরে দুটো শূন্য বসলো, ঠিক আছে। তাহলে আমার ভগ্নাংশটা হচ্ছে ওপরে 2, আর দশমিক নেই তো, সেই জন্য আর এই শূন্যগুলো আর ধরবো না, শুধু 2, আর নিচে 100, এই ভগ্নাংশটা পেলাম। কিন্তু এটা উত্তর তোমায় লিখলে হবে না, তোমাকে করতে হবে কি, ভগ্নাংশটাকে আরেকটু লঘিষ্ঠ আকারে পরিণত করে কাটাকুটি করে ছোট করতে হবে। তা 2 দিয়ে তো 100 ভাগ করা যায়, তাহলে আমি পেলাম কত, 50, 2 দিয়ে 100কে ভাগ করে পেলাম 50। তাহলে ভগ্নাংশের ওপরে লবে আমার আছে 1, আর নিচে হচ্ছে 50, তাহলে 1/50 এই ভগ্নাংশটা পেলাম, ঠিক আছে। 0.02 সমান 1/50, এইটাই হচ্ছে আমার উত্তর। তাহলে তোমরা বক্সে লিখবে 0.02 তীর চিহ্ন, এখানে বক্সে আমরা কি লিখবো, 1/50, এইভাবে উত্তরগুলো লিখবে সুন্দর করে। এবার বিয়েরটা 1.51, ঠিক আছে, 1.51 দিয়েছে এই দশমিক সংখ্যা, এখান থেকে আমাদের ভগ্নাংশে নিয়ে যেতে হবে 1.51। দশমিক বিন্দু যদি তুলে দিই তাহলে আমি নিচে কি পাবো, দশমিকের পরে দু ঘর আছে, তাই জন্য দুটো শূন্য, 151/100 পেলাম, ঠিক আছে, 151/100। এবার দেখো এই সংখ্যাটা সঙ্গে এটা তো জোর সংখ্যা, তো এটা কিন্তু কোনোভাবেই কাটাকুটি যাবে না, 100 যে যে সংখ্যা দিয়ে ভাগ করলে মেলে, যেমন ধরো 2 দিয়ে, 5 দিয়ে, 10 দিয়ে, 100 দিয়ে, 20 দিয়ে, ঠিক আছে, এগুলো দিয়ে এই 151 যায় না। তাহলে এখানে দেখো এই লব 151 আছে, এটা কিন্তু 100 থেকে বড় আছে, মানে এটা অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে তুমি 100 দিয়ে 151কে ভাগ করবে, করলে আমরা কত পাচ্ছি, 1/51/100, তাহলে 1/51/100 এই উত্তরটা লিখে দিতে হবে। এবার 4 এর VIN অঙ্কগুলো দেখো, ভগ্নাংশ থেকে শতকরায় পরিণত করো। প্রথম অঙ্কটা আছে 6/7, একে শতকরায় পরিণত করতে হবে। তাহলে শতকরায় পরিণত করতে গেলে আমরা কি করব, 100 দিয়ে গুণ করে দেব, যে এটা 100 দিয়ে গুণ করব, এটা কিন্তু পার্সেন্টেজে চলে আসছে। দেখো এটা কেন 100 দিয়ে গুণ করছি, 6/7 মানে কি, আমরা লিখতে পারি যে 7 ভাগের মধ্যে 6 ভাগ, তাই তো, 7 ভাগের মধ্যে 6 ভাগ, 6/7 মানে কি, 7 ভাগের মধ্যে 6 ভাগ, তাহলে 1 ভাগের মধ্যে কত, 6/7 ভাগ, আর 100 ভাগের মধ্যে কত, 100 ভাগের মধ্যে কেন বার করছি, কারণ তো আমাকে শতকরা বার করতে দিয়েছে, শতকরায় প্রকাশ মানে কি 100-র মধ্যে কত, তাহলে পেলাম কত, 6 × 100/7, সেটাই আমরা এখানে শর্টকাটে করছি, 6 × 100/7। তাহলে 7 দিয়ে দেখো 100 ভাগ করলে মিলবে না, 7 দিয়ে 6কেও কাটাকুটি করা যায় না 6 আর 7-এর মধ্যে, তাহলে আমাকে করতে হবে ওপরে এটা গুণ করে নিতে হবে, 6 × 100 = 600, আর নিচে হচ্ছে 7। এবার 7 দিয়ে 600কে ভাগ করো, 7 × 8 = 56, বিয়োগ করে পেলাম 4, শূন্য নামলো 40, 5 × 7 = 35, বিয়োগ করে পাচ্ছি 5, তাহলে কি হলো, মিললো না তো, 85/5/7, এখানে কিন্তু পার্সেন্ট সাইন লিখবে, 85/5/7%, ঠিক আছে। তাহলে তোমাকে 7 দিয়ে ভাগ করে এটা অ্যান্সারটা এইভাবে দেখাতে হবে, 85/5/7%। এবার 4 এর VI এর বিয়ের অঙ্কটা দেখো, 9/11 এই ভগ্নাংশটা দিয়েছিল, 9/11 এই ভগ্নাংশটাকে শতকরায় আনার জন্য আমরা যেমন আগের অঙ্কটা করলাম, আমরা 100 দিয়ে গুণ করেছি, এবং পাশে কিন্তু পার্সেন্ট সাইনটা অবশ্যই দেবে, যেইমাত্র তুমি 100 দিয়ে গুণ করছো অর্থাৎ শতকরায় বা 100-র মধ্যে কত এটা আনছো, তখন কিন্তু এটা পার্সেন্ট সাইন দিয়ে প্রকাশ করতে হবে। তাহলে পাচ্ছি যেহেতু কাটাকুটি করা যাচ্ছে না, 9 আর 11, 11 দিয়ে 100কেও ভাগ করা যায় না, তাহলে আমার গুণ করে নিতে হলে ওপরে 9 × 100 = 900, নিচে 11, 11 দিয়ে 900কে ভাগ করলে আমরা পাচ্ছি এরকম 9 অবশিষ্ট থাকছে, তাহলে 81/9/11% হচ্ছে আমার এই ভগ্নাংশটার শতকরায় পরিণত করলে আমরা পাই, ঠিক আছে। তোমাদের এই অ্যাক্টিভিটি পার্ট 3 এর আর একটা অঙ্কই বাকি আছে,
দেখো অঙ্কটা কি সুন্দর অঙ্ক দিয়েছে। এখানে 5 নম্বরে যে কোশ্চেনটা আছে অ্যাক্টিভিটি পার্ট 3 এর, কোশ্চেনটা কি দিয়েছে দেখো, 1 থেকে 70 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে কতগুলি সংখ্যার এককের অঙ্কে 1 অথবা 9 থাকবে তার শতকরা হার নির্ণয় করি। যারা ভাবছো যে অঙ্কটা একটু কঠিন বা ঘুরিয়ে দিয়েছে, তা কিন্তু একদম নয়, খুব সোজা অঙ্ক। তোমরা নিজেরাই জানো 1 থেকে 70 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে, ঠিক আছে, সংখ্যাগুলির মধ্যে 1 থেকে 70 পর্যন্ত সংখ্যাগুলির মধ্যে যেসব সংখ্যার এককের ঘরে, যেসব সংখ্যার এককের ঘরে 1 অথবা 9 আছে, দেখো 1 থেকে 70 পর্যন্ত যে সংখ্যাগুলোর মধ্যে যেসব সংখ্যার এককের ঘরে 1 অথবা 9 আছে, তাহলে তোমরা চটপট খাতায় নিজেরাই লিখে ফেলো প্রথম সংখ্যাটা কি 1। এবার এককের ঘরে 1 এর তো একটাই সংখ্যা, একক একটাই অঙ্কের সংখ্যা, এখানে 1 পাচ্ছি। 9 এক অঙ্কেরই সংখ্যা, তাহলে এর এককের ঘরেই 9 আছে। এবার দেখো আরেকটা সংখ্যা লিখেছো তোমরা নিশ্চয়ই, 11। 11-র এককের ঘরে কি, এটা একক এটা দশক, তাই তো, তাহলে এককের ঘরে 1 আছে। 19 এককের ঘর, দশকের ঘর, দেখো 19-এর এককের ঘরে কি আছে, 9 আছে, তাহলে হয় 1 থাকবে, নয় থাকবে এককের ঘরে, ঠিক আছে। তাহলে এখানে এককের ঘরে 1 আছে, এখানে এককের ঘরে 9 আছে। তাহলে এবার বুঝতে পারছো তো সংখ্যাগুলো আরও কী কী পরপর হবে, 11 পেলাম, 19 পেলাম, ঠিক পরের সংখ্যাটা কী হবে, 21, এটা এককের ঘর, এককের ঘরে 1 আছে। 29 এককের ঘর, 9 আছে। 31 এককের ঘর, 1 আছে। 39 এককের ঘরে 9 আছে। 41 এককের ঘরে 1 আছে। 49 এককের ঘরে 9 আছে। 51 এককের ঘরে 1 আছে। 59 এককের ঘরে 9 আছে। 61 এককের ঘরে 1 আছে। 69 এককের ঘরে 9 আছে। তাহলে 69-এর পরের সংখ্যাটা যেটা এককের ঘরে 1 আছে সেটা হচ্ছে 71, সেটা আমরা লিখব না, কারণ হচ্ছে প্রশ্নে বলে দিয়েছে 1 থেকে 70 পর্যন্ত সংখ্যা, সুতরাং আমরা 70 ক্রস করব না, 70-এর মধ্যেই থাকব। তাহলে দেখো এই যে সংখ্যাগুলো লিখলাম, এই সংখ্যাগুলোর প্রত্যেকটারই এককের ঘরে হয় 1 আছে, নয় আছে, এছাড়া অন্য কিছু কিন্তু এককের ঘরে নেই। এইবার এই সংখ্যাগুলোর মধ্যে যেসব সংখ্যার এককের ঘরে 1 অথবা 9 থাকবে তার শতকরা হার, অর্থাৎ কতগুলো সংখ্যা এরকম আমরা পেলাম, যোগ করো দেখি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14। দেখো 1 থেকে 70 পর্যন্ত কটা সংখ্যা হয়, 1 থেকে 70 পর্যন্ত 70টা সংখ্যা হয়, তার মধ্যে কটা সংখ্যাই এরকম পেলাম যাদের এককের ঘরে 1 অথবা 9 আছে, মোট 14টা সংখ্যা পেলাম। তাহলে অতএব 1 থেকে 70 পর্যন্ত মোট 70টি সংখ্যা, 70টি সংখ্যার মধ্যে 14টি সংখ্যায়, 14টি সংখ্যায়, 14টি সংখ্যার এককের ঘরে 1 অথবা 9 আছে। তাহলে আমরা কি পেলাম, 1 থেকে 70 পর্যন্ত এককের ঘরে 1 অথবা 9 আছে, এরকম সংখ্যার কটা আছে, 14টা আছে। আর 1 থেকে 70 অবধি মোট কটা সংখ্যা, 70টা সংখ্যা। তাহলে আমরা কি লিখছি, 70-এর মধ্যে 14 বা 14/70। এবার প্রশ্নে বলেছে কি যে এই সংখ্যার যে হার এটাকে শতকরায় প্রকাশ করতে, তাহলে শতকরায় প্রকাশ করে পাই, অতএব শতকরায় প্রকাশ করে পাই চোদ্দো বাই সত্তর, এই ভগ্নাংশটা আছে, একে শতকরায় করতে গেলে তোমরা শিখে গেছো যে 100 দিয়ে গুণ করতে হয়, তাহলে 100 দিয়ে গুণ করলাম, 0 কাটছি, 7 দিয়ে দেখো 14-কে ভাগ করলে পাচ্ছি 2, 2×10 20, তাহলে 20%।
এটাই আমার অ্যান্সার যে 1 থেকে 70 পর্যন্ত যে সংখ্যাগুলোর এককের ঘরে 1 অথবা 9 আছে তাদের সংখ্যার শতকরা হার হচ্ছে 20 বা 20%।